Realme 13 Pro Plus এবং Pro কে দিয়ে শুরু হবে এই আগস্টের মাস। তারপরে Iqoo আর Vivo এর পাশাপাশি Xiaomi এর Flip আর Foldable স্মার্টফোন এবং Pixel এর মাথা নষ্ট করা Artificial Intelligence যুক্ত Pixel 9 সিরিজটা এই আগস্টেই আসতে চলেছে। So hey guys, Shanto here. আগস্টে কোন ফোনগুলো মার্কেট কাঁপাবে আর বাংলাদেশে আমরা সুলভ মূল্যে পেয়ে যাব সেটাই জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে। সর্বপ্রথমে Realme কে দিয়ে শুরু করছি বিকজ আগস্ট নয় এই জুলাই মাসের 30 অথবা 31 তারিখে ইন্ডিয়াতে অফিশিয়াল ভাবে Realme 13 Pro আর Pro Plus এই দুটো স্মার্টফোনকে লঞ্চ করে দেবে Realme। এই ফোনগুলোতে আপগ্রেডগত দিক দিয়ে তেমন কিছু না থাকলেও ক্যামেরা সেগমেন্টে আগে থেকে অনেক বেশি উন্নতি করতে যাচ্ছে তারা। 50 মেগাপিক্সেলের মেইন, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স আর 32 মেগাপিক্সেলের সেলফি। আর কি লাগে ভাই, তার পাশাপাশি AI রিলেটেড বেশ কিছু টাস্ক সবকিছু পাওয়া যাবে Realme 13 Pro সিরিজে। এখানে Pro Plus স্মার্টফোনটা ইন্ডিয়াতে 30,000 রুপির আশেপাশেই লঞ্চ করা হবে। অন দ্য আদার হ্যান্ড Pro স্মার্টফোনটাকে আমরা 23,000-25,000 রুপিতে পেয়ে যাব। সো বাংলাদেশের মার্কেটে 30,000-40,000 টাকায় এই সিরিজের স্মার্টফোনগুলোকে পেতে চলেছি আমরা, যেখানে কিনা কার্ভ OLED প্যানেলের ডিসপ্লে আর স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর মতো চিপসেটকে ইউজ করবে Realme। এই ফোনগুলো আগস্টের মধ্যে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবেই পাওয়া যাবে। তবে গাইস, পার্সোনাল ভাবে আমি যে ফোনটার জন্য ওয়েট করছি সেটা হচ্ছে কি Iqoo Z9 এবং এই Z9 কে গ্লোবাল ভাবে অথবা ইন্ডিয়ান ভার্সন হিসেবে নিয়ে আসা হবে Z9S নামে, যে ফোনটা কিনা এই আগস্টে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে বাংলাদেশে 30,000-35,000 টাকায় মার্কেট কাঁপাতে চলেছে। Iqoo Z9 Pro অথবা Z9S যেই নামই ডাকি না কেন, এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগন 7 জেন 3 এর মতো পাওয়ারফুল চিপসেট থাকবে, মানে মিড রেঞ্জের পাওয়ারফুল চিপসেট থাকবে। তার পাশাপাশি 6000 mAh এর ব্যাটারি, 144Hz এর OLED প্যানেলের ডিসপ্লে এবং তার সাথে 1.5K রেজুলেশন। আর কি লাগে ভাই, ক্যামেরা সেগমেন্টে 50 মেগাপিক্সেলের মেইন, তার সাথে ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা, এই সব কিছুই অফার করছে Iqoo। পারফরম্যান্সগত দিক দিয়ে 30,000 টাকায় আমার মনে হয় না যে এটাকে বিট করার মতো ক্ষমতা রয়েছে Xiaomi অথবা Realme-র। তবে হ্যাঁ, Z9 Turbo স্মার্টফোনটা অনেকে পছন্দ করছেন, যেটা কিনা 38,000-42,000 টাকায় বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে, সেটারও গ্লোবাল ভার্সন এই আগস্টে চলে আসতে পারে। তবে হ্যাঁ, এত দামি দামি ফোনগুলোর মধ্যে কম দামের ভেতরে Redmi 13 এর 5G ভার্সনটা বাংলাদেশে আসতে পারে আনঅফিশিয়াল ভাবে এবং এটারই রিব্র্যান্ডেড ভার্সন, মানে দাঁড়াচ্ছে গিয়ে Poco M6 Plus অথবা Poco M7 কে আমরা দেখতে পেতে পারি এই আগস্ট মাসে অফিশিয়াল ভাবে ইন্ডিয়াতে, যেখানে কিনা Snapdragon 4 Gen 2 AE নামের একটা চিপসেট থাকবে যেটা বাজেট রেঞ্জের 5G চিপসেট। তবে যাই হোক, Xiaomi চাইনিজ মার্কেটে মার্কেটটা কাঁপাতে চলেছে তাদের ফোল্ডেবল আর ফ্লিপ স্মার্টফোন দিয়ে। এর মধ্যে Xiaomi Mi Mix Flip যে ফোনটা আসবে সেটা দেখতে স্যামসাং এর Z Flip থেকেও অনেক উন্নত লাগছে। এর কভার ডিসপ্লেটা আসলে মারাত্মক লেভেলের আর এখানে অনেকগুলো টাস্ক খুব ইজিলি হ্যান্ডেল করা যায়। তার পাশাপাশি AI রিলেটেড ফিচার Xiaomi ও তাদের স্মার্টফোনে, মানে ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোনে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। AI নিয়ে যেহেতু বলছি, গুগল কেন পিছিয়ে থাকবে? গুগলের ফোনে হার্ডওয়্যার থেকে সফটওয়্যারের অপটিমাইজেশনটা খুব ভালোই থাকে এবং গুগলের সফটওয়্যারগুলো আসলে বেস্ট হয়। তো এই বেস্টেরও বেস্ট, মানে গুগল পিক্সেল 9 সিরিজ এবার আইফোনের পরে নয়, আইফোনের আগেই রিলিজ করতে যাচ্ছে গুগল। মানে দাঁড়াচ্ছে গিয়ে আগস্ট মাসের 13 তারিখে অফিশিয়াল ভাবে পিক্সেল 9, পিক্সেল 9 প্রো এবং পিক্সেল 9 এক্সেলের পাশাপাশি পিক্সেল 9 প্রো ফোল্ড এই তিনটা চারটে স্মার্টফোনকে নিয়ে আসছে গুগল, যেখানে কিনা AI রিলেটেড 100-এর উপর ফিচার থাকবে এবং এত এত অপটিমাইজেশন আর ফিচার থাকবে যে ব্যবহারকারীরা আসলে বলে উঠবে এটা হচ্ছে গিয়ে গুগলের এই পর্যন্ত রিলিজ হওয়া বেস্ট একটা স্মার্টফোন। তবে চিপসেটগত দিক দিয়ে মিড রেঞ্জের মতো পারফরমেন্স করবে গুগল পিক্সেল 9 সিরিজ, বিকজ এখানে টেনসর G4 চিপটাকে ইউজ করা হবে যেটা স্যামসাং এর এক্সিনোসের একটা রিব্র্যান্ডেড ভার্সন। তবে হ্যাঁ, ক্যামেরা সেগমেন্টে মাথা নষ্ট করার মতো কিছু আনতে চলেছে গুগল।
ভিভোর পক্ষ থেকে বাংলাদেশে তাদের V40 সিরিজের ভ্যানিলা ভ্যারিয়েন্টের স্মার্টফোনকে আমরা 50 থেকে 60 হাজার টাকা বাজেটে দেখতে পেতে পারি, যেখানে কিনা কার্ভ ওলেড প্যানেলের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ সামনে এবং পেছনে মিলিয়ে পাওয়া যাবে। এই ফোনটাতে 5500 mAh এর ব্যাটারি থাকবে এবং বাংলাদেশের মার্কেটে মানে অফলাইন মার্কেটে সুন্দর ডিজাইন এবং ডিসপ্লে দেখিয়ে এই ফোনটা আহামরিভাবে সেল হবে। তো আপনারা ভিভোর স্মার্টফোন ইউজ করেন কিনা অথবা করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ অনলাইনে যারা কিনা ফোন সম্পর্কে খাটাখাটি করে তারা ভিভো আর ওপো থেকে 10 হাত দূরে থাকে। তাদের জন্য ওপো নিয়ে এসেছে রিয়েলমি আর ভিভো নিয়ে এসেছে আইকিউ। তো যাই হোক, নাথিং সম্পর্কে জানাচ্ছি, নাথিং এবার সামথিং করে দেখাচ্ছে, মানে তারা তাদের ফোন 2 এর একটা প্লাস ভার্সনকে নিয়ে আসতে চলেছে 25 থেকে 30 হাজার রুপিতে। সো বাংলাদেশে আমরা 35 হাজার টাকার আশেপাশে এবার নাথিং ফোন 2 এ প্লাসকে দেখতে পাবো। এই ফোনটার ইন্টারনাল স্পেসিফিকেশন এখনও অবধি হাইড করে রেখেছে নাথিং, তবে এটা জানা যাচ্ছে যে স্ন্যাপড্রাগন 7 Gen 3 সাথে আসতে পারে নাথিং এর এই নতুন মিড রেঞ্জের স্মার্টফোন, তাও আবার 31 জুলাই। তবে হ্যাঁ, সবাইকে চমকে দিয়ে ইনফিনিক্স 12 GB RAM-এর মানে রিয়েল 12 GB RAM-এর স্মার্টফোন ইন্ডিয়াতে 13 থেকে 15 হাজার রুপিতে লঞ্চ করে দেবে, যেখানে কিনা পাওয়া যাবে ডাইমেনসিটি 6300-এর মতো চিপসেট আর 256 GB ইন্টারনাল মেমোরি। সো ইনফিনিক্সের এই ফোনটার নাম হবে ইনফিনিক্স হট 40X। কিন্তু বাংলাদেশের মার্কেটে এর 4G ভার্সনটি আসবে আর আমরা এত চিপ প্রাইসে 12 GB RAM-কে মানে রিয়েল 12 GB RAM-কে ইউজ করতে পারবো না। ইনফিনিক্স অবশ্যই এই ফোনটাকে 24 GB অথবা 30 GB RAM-এর ফোন বলে মার্কেটিং করবে, মানে ভার্চুয়াল র্যামের কথা বলছি আর কি। তবে হ্যাঁ, মোটোরোলা তাদের এস সিরিজের S50 Neo, যেটা কিনা কিছুটা বাজেট রেঞ্জের মানে মিড বাজেট রেঞ্জের স্মার্টফোন হবে, সেটাকে নিয়ে আসছে। আর এই ফোনটাতে পিওলেট প্যানেলের ডিসপ্লের পাশাপাশি ডাইমেনসিটি 7300-এর মতো চিপসেটকে দেখা যাবে, তবে আমার মনে হয় না মোটোরোলার জনপ্রিয়তা বাংলাদেশে তেমন একটা রয়েছে বর্তমান সময়ে। তবে হ্যাঁ, যারা কিনা স্যামসাং লাভার রয়েছেন তাদের জন্য গুড নিউজ, স্যামসাং এর S24 FE মানে ফ্যান এডিশনটা এই আগস্ট মাসে চলে আসবে, যেখানে কিনা ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশন থাকবে। তবে স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্টটা এবার আমরা নাও পেতে পারি। জানা যাচ্ছে যে স্যামসাং এর ফ্ল্যাগশিপ এক্সিনোস 2400 এই চিপসেটের সাথে কিছুটা মোটা মোটা বেজেলযুক্ত ডিসপ্লে দিয়ে চলে আসবে S24 SE স্মার্টফোনটা, যার অফিসিয়াল প্রাইস বাংলাদেশে 80 থেকে 90 হাজার টাকা হলেও এটা আনঅফিসিয়াল ভাবে 45 থেকে 50 হাজার টাকায় আমরা ইজিলি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাব।